Assalamualaikum. Prochesta korbo budhe nite. Tahole 10 ta rupa mishe ekti gohona toiri kora hobe. Ojon 190 gram. Kote ache tama, dosta, rupar onupat nirnoy koro. Tahole tinte dewa ache tama, dosta, rupa. Amra ekhane onupat nirnoy korbo. Er modhe dekho tinte tinte kore dewa ache. Tama prothome tama o dosta onupat 1.2 ar dewa ache dosta ebong rupar onupat. Ekhan theke amra tama onupat dosta onupat rupa eta ber korbo. Action. 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 Action.
190 গ্রামে চলে আসবে কারণ আমাদের গহনাটার ওজন হচ্ছে 190 গ্রাম তাহলে দেখো এখন আমাদের এখন উত্তর প্লেট তুমি বলছো তামার দর ওজন থেকে আলাদা আলাদা করে প্রত্যেকটা উপাদানের ওজন বের করতে হবে এই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন আমরা গয়ের অংশটা করব গয়ের অংশটা হচ্ছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তাকে এই গহনাতে যদি আমরা তোমরা সেটা বের করতে মনে করতে হবে একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট মান বের হবে কিন্তু আমরা মনে করব গহনায় ক গ্রাম দস্তা মিশালে এখানে তামা ও দস্তার অনুপাত হবে এক অনুপাত তিন মনে করি প্রোগ্রাম দস্তা মিশালে প্রোগ্রাম দস্তা মিশালে শর্ত মতে প্রথমত আমাদের তামার ওজন ছিল 30 গ্রাম দস্তা ছিল 60 গ্রাম এখন আমাদের গ্রাম এখন আমাদের প্রথমত লিখতে হবে 30 ঠিকঠাক যখন 10 লিখতে হবে দস্তা ছিল 60 এর সাথে আমরা বলছি ক গ্রাম তাহলে এটা হবে যুক্ত আমার সমান অনুপাত এক অনুপাত তিন আমাদের বলছে যে এখন আমরা এখান থেকে 10 গ্রাম আমরা এখান থেকে 10 গ্রাম পরিমাণ বের করব
মনে করি বলি কি
পরিমাণ বেড়ে আসবে তাহলে আমাদের আসতেছে সমস্ত গড়ির অংশ বলা হচ্ছে ঘড়িটি কত টাকা বিক্রি করে 10% লাভ হচ্ছে, যেহেতু 625 টাকা বিক্রি করাতে 10% ক্ষতি হচ্ছে। এখন যদি ঘড়িটা 625 টাকা না বিক্রি করে 10 টাকায় বিক্রি করতো, কত টাকায় বিক্রি করলে ঘড়িটা 10% লাভ হবে সেইটা মানে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে আমরা তো ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম প্রথমে 100 টাকা, এভাবে করি তাহলে তোমাদের করতে সুবিধা হবে। ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম এভাবে করি, মনে করি দশ টাকা লাভ হলে তার তো বিক্রয় মূল্য হবে, সমস্ত আকারে ছিল সমাধানের সুবিধার জন্য মান আসবে সবাই স্বল্পতার জন্য তাহলে এটা আমাদের প্রশ্ন চা হয়েছে ঘড়িটি কত টাকা বিক্রি করে 10% লাভ, তার মানে ঘড়িটি যদি 700 টাকা আরো বেশি দামে বিক্রি করলে আমরা 10% টাকা লাভ করতে বিক্রি বলো বলা হয়েছে ঘড়িটি কত টাকা বিক্রি হবে সমস্ত টাকা যদি আমরা বিক্রি তাহলে 10% আমরা লাভ করতে পারবো। তাহলে দুইটা সমস্যা আমরা আজকে সমাধান করার চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছ। এই নিয়মের আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো সমস্যা সমাধান করতে চেষ্টা করবে, তাহলে দেখবো এই সৃজনশীলগুলো তোমরা বুঝতে পারবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবো। সবাইকে ধন্যবাদ।